এদিকে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সব জেলা মহানগরে শান্তি সমাবেশ নিয়ে মাঠে আছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল নিচু শুনতে পাচ্ছেন আপনাদের এখানে ময়মনসিংহে শান্তি সমাবেশ চলছে কিনা চললে কি বার্তা দিচ্ছেন নেতাকর্মীরা বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু যুবলীগ মাঠে রয়েছে যুবলীগ কিন্তু তারা যে সভাস্থলটি রয়েছে ময়মনসিংহ টাউন হল মাঠ সেখানে তার সভাস্থলের আয়োজন করেছে ইতিমধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সভাস্থলে আমি আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে একজন যুবলীগের নেতা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের আজকের ও কর্মসূচি কি কর্মসূচি রয়েছে আর আপনাদের মাঠে আছেন আপনারা কিসের দাবিতে মাঠে আছেন বিএনপি জামাত জোট সরকারের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমাদের মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহমিসিংহ মহানগর যুবলীগের আজকের এই শান্তি সমাবেশ বাংলাদেশ সামনে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে সমস্ত যুবলীগ নেতাকর্মী ইতিমধ্যে আসতে শুরু করেছে তারা যেন কোনো ধরনের মহমিসিংহ শহরে নৈরাজ্য সন্ত্রাস না করতে পারে সেজন্য আমাদের মহানগর যুবলীগের আজকের এই শান্তি সমাবেশ আমরা আপনারা জানান আগামী এগারো তারিখ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মমি সিং আসবেন এই মমি সিংয়ের যেসব উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আরও ঘোষণা করবেন যে মমি সিং কি কী কী উন্নয়ন হয়েছে বা আরও আগামীতে থাকবে আমরা আশা করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের মমি সিংহবাসীকে সুন্দর একটি উন্নয়নমূলক বক্তব্য প্রচার করবেন ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন যে একজন মহানগর যুবলীগের নেতা বলছিলেন যে তারা মাঠে আছে মাঠে থাকবে আগামী এগারো তারিখ প্রধানমন্ত্রী ময়মনসিংহ আসার কথা রয়েছে ময়মনসিংহ প্রধানমন্ত্রীর আসার খবরে ময়মনসিংহের যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং সবাই কিন্তু বেশ উজ্জীবিত এই ছিল ময়মনসিংহ থেকে শান্তি সমাবেশের সবশেষ খবর রুবেল আপনাকে ধন্যবাদ